বাংলাদেশে কিচেন মার্কেট করার বিষয়ে ভারতের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্থায়ী সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার অর্থাৎ 17 জানুয়ারি দুপুর 12টায় মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের প্রতিবেশী সুলভ বন্ধুত্ব দীর্ঘদিনের। উভয় দেশের মতো যে নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তা অব্যাহত থাকবে। উভয় দেশই নিজ নিজ দেশের প্রতি সম্মান প্রদর্শন করব এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানাবো এমন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ভারত সরকার আমাদের উন্নয়ন কাজে অংশ নিতে চায়, আর্থিকভাবে তারা অবদান রাখতে চায়, বিশেষ করে কিচেন মার্কেট তারা করতে চায়। সেখানে তারা একটা বড় প্রস্তাব দিয়েছে, আলোচনা হয়েছে। যখন তারা এই বিষয়ে আমাদের জানাবে তখন আমরা উদ্যোগ নেব। তিনি আরও বলেন, আমাদের গ্রামে পৌরসভা ও উপজেলায় যেসব জায়গা রয়েছে সেখানে সবজি মাছসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার করছি। এই বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় কিছু আনবে না, এটাও তারা নেবে না। সেখানে শুধু অভ্যন্তরীণভাবে স্থায়ী জনগণের উৎপাদিত তৈরি ক্রয় বিক্রয় হবে। বর্তমানে যে ক্রয় বিক্রয় ছড়িয়ে ছিটে হয় সেটাকে একটা কাঠামোর ভেতর সুন্দরভাবে হয়, সেজন্য তারা কিচেন মার্কেট তৈরি করে দেবে। তাজুল ইসলাম বলেন, এই মার্কেট তৈরি করা খুব ব্যয়বহুল না, আমরা নিজেদের উদ্যোগে করছি। তারা যখন বন্ধুত্বের নির্দেশনস্বরূপ কিছু অবদান রাখতে চায় সেখানে আমার মনে হয় না কোনো দোষের কিছু হবে। প্রধানমন্ত্রীর পৃথিবীর প্রায় সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণেই প্রতিদিনই আমাদের কাছে কিছু বিদেশি সংস্থা ও উন্নয়ন সহযোগীরা আসেন। তারা বিভিন্ন সময় আমাদের প্রস্তাব দেয়, কিন্তু আমাদের ও দেশের জন্য যেটা কল্যাণকর ও উপকারী সেগুলো আমরা গ্রহণ করি। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।